আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাসিমাস কিচেন। আজকে আমি তৈরি করব নতুন আলু দিয়ে হাঁসের মাংস। আমি দুইটা হাঁস নিয়েছি, এখন এগুলো আমরা একটু ছেঁকে নিব আগুনে। হাঁসের ছোট ছোট পালক আছে, ছেঁকে নিতে হয়, যেহেতু আমরা হাঁসের স্কিন শোয়া নিচ্ছি। গুঁড়ি গুঁড়িভাবে ছেঁকে নিতে হবে, ছেঁকে এই ছোট ছোট ওগুলো পালকগুলো বেছে নিতে হবে, তারপর কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দুটো হাঁসে আমাদের ছেঁকা হয়ে গিয়েছে। এখানে আমি দুইটা হাঁসে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ছয়টা সাতটা আলু মিডিয়াম সাইজের নতুন আলু আমরা দুভাগ করে নিয়েছি। লাগছে রাইস ব্র্যান তেল, সরিষার তেল। আমি দুইটা তেল মিশিয়ে রান্না করব। পেঁয়াজ কুচি উঁচু উঁচু এক কাপ। আর লাগছে টমেটো মিডিয়াম সাইজের দুইটা টমেটো, এগুলো স্লাইস করে কেটে নিয়েছি। রসুন বাটা 3 চামচ, আদা বাটা 3 চামচ। আর লাগছে এখানে হলুদের গুঁড়ো 2 চামচ, মরিচের গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 2 চামচ, ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, লবণ স্বাদ মতো, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, মিট লবণ 1/2 চামচ, আমাদের স্পেশাল মশলা 1 চামচ, এখানে সাদা তিল, মেথি, মৌরি, রাঁধুনি সব কিছু মিক্স করে একটা মশলা দিয়ে এটা মাংসের স্বাদকে বাড়িয়ে দেয়। ফ্লেভার এবং স্বাদ দুইটাই বেড়ে যায়। এটা একবার তৈরি করে আমরা ডিপে রেখে দিতে পারি। ছোট ছোট 3টা তেজপাতা, 4টা লবঙ্গ, 4টা এলাচ, 3টুকু দারচিনি, কিছুটা পেরি ধনিয়া পাতা, এগুলো আমরা ছাদ বাগান থেকে নিয়েছি। 1/2 চামচ চিনি, এটা অপশনাল। চুলে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। রাইস ব্র্যান তেল, আপনার যে সাদা তেল খান সেটাই দিবেন। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি দুইটা তেল মিক্স করে রান্না করছি, আপনার চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন। আমার কাছে দুটো তেল দিয়ে মিশিয়ে রান্না করলে মনে হয় স্বাদটা ভালো হয়। আর যে আলুগুলো স্লাইস করে রেখেছিলাম আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা আমরা উঠে নিচ্ছি। একই তেলে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি উঁচু উঁচু 1 কাপ পেঁয়াজ কুচি নিলাম। এখানে আমি কোনো পেঁয়াজ পেস্ট ইউজ করছি না। যখন একটু হালকা লালচে শুরু করবে তখন আমরা এখানে গরম মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, পেঁয়াজের সাথে মরিচের কিছুক্ষণ ভেজে নিব। সুন্দর একটা অ্যারোমা যখন বের হবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। লবণটা দিলে তেলটা কম ছিটায়। আদা রসুনের পেস্ট মেরিচেরে মশলার সাথে 1 কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা যত সুন্দর করে কষান হবে মাংসের স্বাদটা ততই বাড়বে। এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমরা যখন ভেজে দিয়ে দেবো, আদা রসুনের পেস্টটা বাড়িতে দিয়ে একটু পানি দিয়ে দেব, এতে মশলাগুলো ভালোভাবে কষানো হবে আর পুড়েও যাবে না। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমরা একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমার স্পেশাল মশলাটা, লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সব কিছু নেড়েছে আবার কিছুক্ষণ কষিয়ে নিব। দিচ্ছি টমেটো কুচি। টমেটোগুলো আমরা দুইটা টমেটো মিডিয়াম সাইজ আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। মশলা টমেটোগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেজন্য একটু পানি দিয়ে দিলাম, আর মশলা কাঁচা গন্ধটাও চলে যাবে। আমরা এটা 2 মিনিট ঢেকে দিব।
মাঝখানে একবার নেড়ে দেবো যাতে মশলাগুলো না লেগে যায়। দু মিনিট পরে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে তেলের উপর চলে আসে, আমরা আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিব। মশলাগুলো একদম ভাজা ভাজা করে নিব। মশলাগুলো চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে। আমরা মাংসটা দিয়ে দিলাম। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। এটা আমরা 6-7 মিনিট এভাবে কষিয়ে নিব মাংসের সাথে মশলাটা। মাংস থেকেও কিছুটা পানি বের হবে। ছয় সাত মিনিট কষানোর পরে আমরা এখন পানি দিয়ে দিচ্ছি। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আমরা 1.5 কাপ পানি দিয়ে দিলাম। আমরা এটা 10-15 মিনিটের জন্য ঢেকে দিব। মাঝখানে আমি একটু নেড়ে দিব। 10 মিনিট পর আসলাম। মাংসের পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এটা আমরা আরও 6-7 মিনিট নেড়ে নেড়ে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত মাংসের পানি একেবারে শুকিয়ে যাবে। আরও 7-8 মিনিট কষিয়ে আমরা এটা একদম ভাজা ভাজা করে নিলাম। চারপাশে তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আলু মাংস আরও কিছুক্ষণ নেড়েছে আমরা কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ, গরম মশলার গুঁড়ো 1/2 চামচ, বিট লবণ 1/2 চামচ। সব কিছু মিশিয়ে আমরা আবার 4-5 মিনিট কষিয়ে নিব। এগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ঝোল। ঝোলের কোনো পরিমাপ নেই, যেরকম ঝোল খাবেন সেরকমই দিবেন। অর্থাৎ যারা বেশি ঝোল খাবেন পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, যারা ঝোলটা কম খাবেন মাখা মাখা খাবেন তারা পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এটা যার যার রুচি মতো। এটা আবার আমরা 10-15 মিনিটের জন্য ঢেকে দিলাম। পর আমাদের মাংস অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। আমরা এখানে দিয়ে দিচ্ছি চিনি 1/2 চামচের চুকুম। এটা একেবারে অপশনাল, যারা দিতে চান না দিবেন না, কিন্তু যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা দিবেন। চিনি স্বাদের ব্যালেন্স করে। আমি একটু লবণটা চেক করে দেখছি কিছু লাগবে কি না। সামান্য একটু লবণ লাগবে। লবণটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাংস অলমোস্ট রেডি, ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা উপর থেকে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, এই 1.5 চামচের মতো, 4 চামচের মতো। সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার পাওয়া যাবে যা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে দিবে। এটা আমরা 5-6 মিনিট ঢেকে দিব। পাঁচ ছ মিনিট পর দেখি আমাদের মাংসের কী অবস্থা। সরিষার তেল একটা ঝাঁঝালো ফ্লেভার, সব কিছু মিশে সুন্দর একটা অ্যারোমা বেরিয়েছে। আমরা চুলাটা বন্ধ করে আবার 5 মিনিট ঢেকে রাখব। 5 মিনিট পর মাশাল্লাহ আমাদের মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা অ্যারোমা। শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। আমার চ্যানেলে
হাঁসের মাংস ভুনার একটা রেসিপি আছে, আপনারা যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন দেখে নেবেন। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। আমি এখানে নারিকেল দুধ, দই কিছু ইউজ করিনি, একদম ঘরোয়া মশলায় রান্না করেছি। খুবই অসাধারণ স্বাদের একটা তরকারি হাঁসের মাংসের, এটা এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা, এটা মাংসের স্বাদকে আরও বাড়িয়ে দিবে। আমি তো ধনিয়া পাতা খেতে পছন্দ করি, যার জন্য সব কিছুতে একটু ধনিয়া পাতা দিয়ে দিই। যারা ধনিয়া পাতাটা খেতে পছন্দ করেন না আপনি স্কিপ করবেন। তবে আমার কাছে হাঁসের মাংসটা খোলার পিঠা দিয়ে খেতে খুব ভালো লাগে। খোলার পিঠার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, স্পাইসি খোলার পিঠা, আপনারা যারা দেখতে চান দেখে নেবেন। আমি যেভাবে একদম ঘরোয়া উপকরণ দিয়ে হাঁসটা রান্না করি সেভাবে আপনার সাথে শেয়ার করলাম। খুব অসাধারণ স্বাদের একটা রেসিপি, এভাবে একবার তৈরি করে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। Thank you.